কৃষকের কাছে দাম বেশি ওই কৃষকের কাছে কথা বলেন কৃষক লাভবান হচ্ছেন না মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হচ্ছেন ১৮০০ ১৮১৬ টাকা বললো আপনি এখন কথা বলেন যার সাথে কিনছি মাল তো আসে নাই ওনার সাথে কথা বলেন ১৮১৬ টাকা বললো কিনছি তাহলে ওখানে আমরা ৭৪টার উপরে বইরা যাবো তাহলে ওই মালটা আমি বিক্রি করবো কত করে হয় তাহলে কি না আঙ্গের তাহলে বাদ দেন লাগবো এটা রাজশাহী ফরিদপুরের রেট কম কিন্তু রাজশাহীর রেট বেশি বেচতে পারতেছি না স্যার আনবার পাইতেছি না তো স্যার যদি হলো আপনারা বলেন যে আপনারা বেশি দামে কিনবেও না বেশি দাম দিয়ে বেচবেনও না আমরা বেশি দামে কিনবো না স্যার আর আনবো না ওই যে কৃষকের কাছে স্যার কৃষকের কাছে দাম বেশি ওই কৃষকের কাছে কথা বলেন অ্যাকচুয়ালি কৃষক তো বেনিফিটেড হচ্ছেন না আমাদের কাছে তথ্য আছে ইনারা কিনে নিয়ে আসছেন আর একজন আড়তদারের কাছে যত ক্যাশ মামে পেয়েছি সবগুলো আড়তদারের কাছ থেকে নেওয়া এবং ওই আড়তদারও লাভ করতেছেন ইনি এখানে বিক্রি করতেছেন আড়ত বসিয়ে ইনিও লাভ করতেছেন সমানে অর্থাৎ সংশ্লিষ্ট যে জেলা যেখানে তৈরি হচ্ছে সেখানেও মূলত ওনারা লাভ করতেছেন আড়তদার হিসেবে ব্যবসায়ী কারণ বাজারে এসে ব্যবসায়ীরা লাভ করছেন এখানে কৃষকরা কোনোভাবে লাভবান হচ্ছেন না কৃষকরা লাভবান হলে আমাদের আপত্তি ছিল না কিন্তু কৃষক লাভবান হচ্ছেন না মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হচ্ছেন তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে পাবনা ফরিদপুর রাজশাহী এই জেলাগুলো থেকে পেঁয়াজ কিনে নিয়ে এসে এখানে বিক্রি করা হচ্ছে তো এই আড়তগুলোতে সরকারি রেটের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি বেশি দামে কেন বিক্রি করছেন তারা যুক্তি দেখায় যে তারা বেশি দামে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসছেন আমরা বললাম যে কোন কৃষকের কাছে কিনেছেন ক্যাশ মোমো দেখালো সবগুলোতে লেখা আছে ট্রেডার্স যেমন মেসার্স মুন্নাপ ট্রেডার্স মেসার্স মাহি ট্রেডার্স মেসার্স শতটা ট্রেডার্স এই তিনটি প্রতিষ্ঠান তিনটি জেলায় অবস্থিত এবং কথা প্রসঙ্গে তারা বলল যে এই তিনটি প্রতিষ্ঠানেই তাদের অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ সেখানেও তাদের এই তাদের অংশীদারিত্বে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেখান থেকে পেঁয়াজ নিয়ে আসছে এখানে তারা বিক্রি করছে অর্থাৎ দুই জায়গায় তাদের লাভ রয়েছে এরা মূলত কৃষক না এরা ব্যবসায়ী কিন্তু সমস্যা আর এক জায়গায় রয়েছে সেটি হচ্ছে তাদের নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই তারা সরল স্বীকারোক্তি দিয়েছে যে তাদের নামে কোনো ট্রেড লাইসেন্স নেই তারা যে বলে কৃষকের কাছ থেকে বেশি দামে কিনেছে বাস্তবতা এটি নয় কৃষক না বরং সেইখানেও ট্রেডার্স নাম দেওয়া আছে অর্থাৎ আড়ত থেকে কেনা হয়েছে সেই আড়তগুলো ইনাদের পয়সা দিয়ে ওখানে প্রতিষ্ঠা করা এমনটি মূলত আমাদের কাছে জানিয়েছেন মানে ব্যবসায়ীরা নিজের হাতে মানে ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে দাম বাড়াচ্ছে একদম একদম আপনি এক কথাই ঠিক যথার্থই বলেছেন যে না ওইখানেও যে ব্যবসায়ী রয়েছেন তাদের অংশীদারিত্ব রয়েছে এই ব্যবসায়ী ওইখানে অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট জেলার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো ইনাদের পয়সায় প্রতিষ্ঠা করা ওইখান থেকে নিয়ে আসছে আর ক্যাশ মোমো নিয়ে আসছে নিজের তৈরি করা ক্যাশ মোমো জবাব ভাই একটা বিষয় জানতে চাই যে আপনারা তো এক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছেন এবং আসার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে চলে যাচ্ছে আপনাদের কাছে এটা বাজারটা নিয়ন্ত্রণ করার একটা চ্যালেঞ্জ কিনা এবং এখন পর্যন্ত আপনাদের কাছে মূল প্রতিবেদন কোনটা মানে এখন তো হচ্ছে না কেন কেন দেখেন বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জ কিনা বা প্রতিবন্ধকতা কি আমি একটি স্টোরি বললে আপনারা বুঝতে পারবেন গতকাল একটি সুপার শপে আমরা গিয়েছিলাম মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পরিদর্শন করার জন্য আসলে কী রেটে তারা এই প্রোডাক্টগুলো বিক্রি করছে ডিম আলু এবং পেঁয়াজ সেখানে দেখলাম আলু বিক্রি করা হচ্ছে ৬০ টাকা কেজি কেন বেশি দামে কিনা কত ৫২ টাকা কার কাছ থেকে কিনেছেন থার্ড পার্টি সাপ্লায়ার সাপ্লায়ারের ক্যাশ মেমো রয়েছে ক্যাশ মেমোর ঠিকানা রয়েছে ২৮ তাজ মেনশন কাউরান বাজার ঢাকা ২৮ এবং তাদের ষষ্ঠ তলায় অফিস আমরা তাজ মেনশন এটি খুঁজে বের করলাম এবং সেই সেই ভবনটি চতুর্থ তলা ৪ তলা বিশিষ্ট অর্থাৎ ৬ তলায় কোনো অফিস সেখানে নেই ৬ তলা ভবনই না সেটা এই ভুয়া একটি ঠিকানা ব্যবহার করে সাপ্লায়ার বেশি রেটে এই সুপার শপগুলোতে প্রোডাক্টগুলো সরবরাহ করছে দেখেন দাম বাড়ার যৌক্তিকতা দেখেন তাদের কোনো এখানেও জিজ্ঞেস করলাম আমরা তাদের কোনো ট্রেড লাইসেন্সও নেই অন্য ঠিকানা ব্যবহার করছে আবার ইনারা বলছেন যে ওই জেলাগুলোতে যে আড়ত রয়েছে সেই আড়তগুলো ইনাদের পয়সা দিয়ে প্রতিষ্ঠা করা বিষয়গুলো দেখেন এই ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছে ওই জেলার ব্যবসাগুলো
মানে আপনি তাহলে বলতে যাচ্ছেন যে পুরো ব্যবসায়ীটা হাত বদলের মাধ্যমে সিন্ডিকেটের আওতায় চলে আসছে, হাত বদলের মাধ্যমেই মূলত এই দামটা বেড়ে যাচ্ছে। তবে আপনি যেমনটি বলছেন যে চ্যালেঞ্জ কিনা, মহাপরিচালক মহোদয় জানেন যে কোল্ড স্টোরেজগুলো পরিদর্শন করছেন, আজকেও পরিদর্শনে রয়েছেন। আমরা আশা করছি যে আলুর যে দাম এটি স্বাভাবিকে চলে আসবে এবং পেঁয়াজ অনেকটাই স্বাভাবিকে চলে আসছে। 65 টাকা বিক্রি করার কথা আমরা দেখলাম 64-65 এইরকম রেটেও বিক্রি হচ্ছে। আমরা আলুর ক্ষেত্রেও এটি অপটিমিস্টিক যে দু একদিনের মধ্যেই এটি 35-36 টাকা যে রেট সেই রেটেই পাবে।